শুরুতে এই সংবাদ শিরোনাম। আগস্টে সম্পন্ন হবে করোনার ভ্যাকসিন তৈরির কাজ, বলছে যুক্তরাজ্য। মহাকাশেও করোনা সংক্রমণের আশঙ্কা। ভারতীয় নৌবাহিনীর 21 নাবিক করোনায় আক্রান্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-19 রোগের ভ্যাকসিন তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে ভ্যাকসিন তৈরির জন্য ব্রিটিশ সরকারের কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের প্রধান উপদেষ্টা জন বেল নামের ওই উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, চলতি সপ্তাহ থেকে করোনা সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে কবে বাজার আসবে তার চেয়েও এখন যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তা হল ভ্যাকসিনটা কার্যকারিতা সব পরীক্ষা সম্পন্ন করা। তিনি বলেন, প্রশ্নটি হলো এটা কি মানুষকে রক্ষা করবে, কেননা ভ্যাকসিনটির পরীক্ষা তখনই সম্পন্ন হবে যখন আপনি উল্লেখযোগ্য সংখ্যক মানুষের দেহে এটি প্রয়োগ করবেন। তারপর তাদের দেহে ভাইরাসটির সংস্পর্শ নিতে হবে এবং তখন তাদের মধ্যে কতজন ভাইরাসটি সংক্রমিত হয়েছে সেটি হিসেব করতে হবে। তিনি বলেন, যদি সবকিছু ঠিকঠাক মতো আগায় তাহলে এটা কার্যকারিতা প্রত্যাশিত মানেই থাকে। আর এটা মনে করাও খুব প্রাসঙ্গিক যে তারা অক্সফোর্ডের গবেষকরা আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এর সব ধরনের পরীক্ষা সম্পন্ন করতে সক্ষম হবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো তাদের তৈরি করোনার এই সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করতে শুরু করে দিয়েছেন বলে জানান তিনি। এর আগে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগের কার্যকারিতা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী মে মাসের মাঝামাঝি কিংবা শেষ দিকে যদি দেখা যায় মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থার ভ্যাকসিনটি শক্তিশালী প্রতিক্রিয়ায় তৈরি প্রমাণ চলে আসতে শুরু করে তাহলেই খেলা শুরু। তারপর সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াবে কীভাবে শত শত কোটি ভ্যাকসিন উৎপাদনের কাজটি শুরু করা হবে। বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে। প্রাণঘাতী এই ভাইরাস প্রায় অধিকাংশ দেশেই ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস এমন একটি মহামারী আকার ধারণ করেছে যে কোনোভাবেই যেন এর থেকে রক্ষা নেই। সম্প্রতি একটি ঘটনায় মহাকাশে করোনা সংক্রমণ পৌঁছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহে একটি রকেট রাশিয়া থেকে মহাকাশে যাত্রা শুরু করে। এ সময় এতে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশনের ডেপুটি হেড অফ এভজেনি মিরাকল ছিলেন। ফিরে আসার পর তার শরীরে করোনা ধরা পড়েছে। 64 বছর বয়সী ওই কর্মকর্তার জন্য বিমানে কাজাকস্তান পৌঁছান। সেই বিমানেই ছিলেন রাশিয়ার স্টেট কর্পোরেশনের ফর স্পেস অ্যাক্টিভিটিজের প্রধান দমিত্রি রোগোজিন, যিনি ওই রকেটে মহাকাশ যাত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। ওই মহাকাশে রয়েছে 2 রাশিয়ান এবং 1 মার্কিন অ্যাস্ট্রোনেট। যাত্রা শুরুর আগে একটি মিটিংও করেন তারা। সেখানে অবশ্য অ্যাস্ট্রোনেট এবং কর্মকর্তাদের মাঝে কাচের দেয়ার ছিল। ওই দমিত্রি রোগোজিন আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ। তিনি অ্যাস্ট্রোনেটদের গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেন। সেই সময় অ্যাস্ট্রোনেটদের মুখে কোনো মাস্ক ছিল না, পরে করোনা আক্রান্তের আশঙ্কা তৈরি হয়েছে। পরে তারপর 2টি পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। রাশিয়ার স্পেস পার্সোনালদের মধ্যে 30 জন এই ভাইরাসে আক্রান্ত। তবে মিক্রিন কিভাবে আক্রান্ত হলেন তা জানা যায়নি, তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি, তিনিও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ভারতের সামরিক বাহিনীতেও মহামারী করোনা ভাইরাস হানা দিয়েছে। দেশটির নৌবাহিনী আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মুম্বাই শহরের উপকূলে অবস্থিত ভারতের নৌবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের ঘাঁটি INS অঙ্করেতে 21 জন নাবিককে কোভিড-19 শনাক্ত হিসেবে ধরা হয়েছে। বিবিসির প্রতিবেদনে অনুযায়ী বিবৃতিতে আরও জানানো হয়েছে, নাবিক আক্রান্ত হলেও কোনো রণতরী কিংবা সাবমেরিন থেকে কেউ এখনও আক্রান্ত হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী ভারতে কোভিড-19 শনাক্তের সংখ্যা এখন পর্যন্ত 11,906 জন এবং মারা গেছেন 480 জন। নৌবাহিনী চলতি মাসের শুরুতে বাহিনীর এক সেনা করোনা আক্রান্ত হওয়ার পর তার সংস্পর্শে আসা বেশ কিছু সেনার করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে অনেকেরই পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে তাদের দেহে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। যে 21 জন নাবিক আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সবাই এখন চিকিৎসা চলছে। তাদের অনেকেই সামরিক আবাসিক এলাকায় বসবাস করেন, তাই ভাইরাসটি বিস্তার ঠেকাতে সেসব এলাকায় কন্টামিনেট জোন অবহিত করে তার লকডাউন করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে একটি ভিডিও বার্তায় ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং রণতরী এবং সাবমেরিনগুলিতে করোনামুক্ত রাখার বিষয়ে জোরারোপ করেন। তিনি বলেন, করোনার মহামারী অনাকাঙ্ক্ষিত এমনটা দেখা যায়নি, ভারত সহ গোটা বিশ্বে এর প্রভাব ভয়াবহ। ভারতে করোনা মহামারী প্রতিরোধে দেশটির নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাহিনীর একটি প্রধান হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশনে করে রাখার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইন ক্যাম্প পরিচালনা করছে তারা। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।